নমস্কার বন্ধুরা অর্গ কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সুজির সন্দেশ তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখে নিই আজকের এই রেসিপি সবার প্রথমে একটা কড়া বসিয়ে এর মধ্যে পাঁচ থেকে ছ চা চামচ ঘি দিলাম ঘিটা খুব ভালো করে মেল্ট করে নেওয়ার পরে এক বাটি সুজি দিলাম সুজিটার ওজনের দেড়শো গ্রাম ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অবশ্যই এটাকে ভেজে নেব সুজিটা হাফ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমুল গুঁড়ো দুধ দিলাম এখানে দুধটা আমি একশো গ্রাম দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা খুব ভালো হয় এবারে এটা আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এখানে একটা কড়াইয়ে আমি এখানে এক বাটি চিনি দিলাম আর দেবো হাফ বাটি জল যতটা চিনি দেবো তার হাফ বাটি এখানে জল দিয়ে চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটা মেল্ট করে নেব চিনির শিরাটা খুব বেশি চিটচিটের প্রয়োজন নেই যার শুধু ফুটে গেলেই এই শিরাটা তৈরি হয়ে যায় এখানে আটালো ভাবের কোনো প্রয়োজন নেই এটা যখন চিনিটা হয়ে যাবে শিরাটা এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পরেই যে সুজি আর ঘিটা আমি ভেজে নিয়েছিলাম সেই সুজি আর ঘিটা আমি এর মধ্যে প্রথমে দিয়ে খুব ভালো করে এটাকে আগে আমি মিশিয়ে নেব কারণ গ্যাস অন করে জ্বাললে এটা বুড়লে পেকে যাবে তাই গ্যাসটাকে অফ করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি গ্যাসের ফ্রেমটাকে অন করে দেব অন করে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দেখবেন যখন এটা ঠিক হয়ে আসবে সেই সময় একটা আটার ডোয়ের মতন পরিবর্তন হয়ে যাবে দেখুন এটা অনেকটাই হয়ে গেছে কড়া থেকে পুরোপুরি এটা ছেড়ে আসছে আর বন্ধুরা আবারও বললাম এটাকে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন আটার ডোয়ের মতন হয়ে আসছে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে এটা আরও আমি একটু নাড়াচাড়া করে নেব আরও একটু এটা বাকি আছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা আমি রেখে দিলাম এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে আগে থেকে তেল দিয়েছি দিয়ে একটা বাটার পেপার দিয়ে তার উপরে আবারও আমি তেল ব্রাশ করে নিয়েছি এবারে যে এটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম সুজির ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে আস্তে আস্তে খুব ভালোভাবে কন্টেনারের মধ্যে সেট করে দিতে হবে এইভাবে সেট করে দেওয়ার পরেই এটা খুব সহজেই হয়ে যায় আপনারা এই সুজির মিষ্টি রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখুন আর এটা খুব কম সময়ে লাগে খুব বেশি উপকরণ লাগে না এবারে এটা আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা ফ্রিজে রেখে দিলে পুরোপুরি এটা সেট হয়ে যাবে এটা আপনারা একবার বাড়িতে তৈরি করতে পারেন এক ঘন্টা পর আমি এটাকে বার করে নিলাম আর একটা ছুরি নিয়ে নিয়েছি এটা চারধার থেকে একটুখানি আমি চাপ দিয়ে এটাকে বার করে নেব উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন খুব সহজেই কন্টেনারের থেকে এটা উঠে আসছে এর ওপরের কাগজটাকে হাত দিয়ে টেনে টেনে ফেলে দিতে হবে এবারে একটা ছুরি নিয়ে নিয়েছি এটা আমি চাপ দিয়ে প্রথমে লম্বাভাবে কেটে নেব এটা একটু চাপ দিয়ে কাটবেন কারণ এটা একটু শক্ত হয়ে যায় কিন্তু খেতে খাস্তা হয় আবারও আমি এটা মাঝখান থেকে কেটে নেওয়ার পরে লম্বা করে কেটে নেওয়ার পরে মাঝখান থেকে এটা আমি দু পিস করে নেব। আপনারা চাইলে এটা ছোট ছোট করেও পিস করে কেটে নিতে পারেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কত সহজেই তৈরি হয়ে যায় আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন